হ্যালো এভরিবডি, আমি শাওনার। আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে রয়েছে একজন শেফ, রুকমা দাসি। রুকমাদি ওয়েলকাম, কেমন আছো? ভালো। আচ্ছা রুকমাদি, রুই মাছ আমরা খেতে খেতে ভীষণ বোর হয়ে যাই বাড়িতে, এই একই গতে বাঁধা মনোটোনাস পেটে রুই মাছ খাই, কিন্তু তুমি আজকে শুনলাম যে বাতি চচ্চড়ি রুই মাছ করবে, তাই তো? হ্যাঁ, তো সেটা এক্স্যাক্টলি কি আর কিভাবে করছো? এটা তো স্টিম রুই মাছ, ওটাকে ছোট ছোট করে কাটা। আচ্ছা, আলুটাও তাই, পেঁয়াজ, গোটা রসুন, সর্ষের তেল, হলুদ, নুন, লঙ্কা, খুব সিম্পল ইনগ্রিডিয়েন্ট, কিন্তু খেতে বেশ ভালো সাদা ভাতের সাথে একটু ছোট কলাইতে দিয়ে দেয়। যারা রান্না করতে পারে না তারাও হয়তো খুব ইজিলি এটা করে ফেলে। ওই জন্য আমি গ্যাসটা মাখাটা এখানেই করে ফেলি। ওকে ফাইন। আমি মাছটা দিলাম, আলু, কাঁচা আলু দিচ্ছি, তো আগে থেকে শান্ত করার প্রয়োজন। পেঁয়াজ, রসুন গুলো না ছোট কোয়া রসুন গোটা গোটাই দিয়ে দিচ্ছি। এটা তেলটাও গরম হবে, তার সাথে রান্নাটাও হয়ে যাবে। এটাই তো মানে বাটি চচ্চড়ি স্পেশাল। হলুদ, লঙ্কা দিব, আর নাবানোর আগে ধনে পাতাটা দেবো, কাঁচা লঙ্কাও দেবো, আর সর্ষে তেলটা একটু দাও। একটু জল, জল সামান্য, এবারে তেলটা গরম হবে, সেতে সবটা হয়ে যাবে, একটা ঢাকা থাকলে দাও ঢেকে দি। এই যে মাছ থেকে, আলু থেকে, পেঁয়াজ থেকে নিজস্ব জলে জলটা হয়ে যাবে, আর এটা বেশ যে শুকিয়ে আসবে তখনই রান্নাটা শেষ। ওয়াও, মানে বেশ ভালো একটা ফ্লেভার, দেখো মাছের ফ্লেভার বেরিয়েছে। হ্যাঁ, মাছের ফ্লেভারটা আলুটা নিয়ে নেবে। আমার মনে হচ্ছে এটা হয়ে এসেছে। কাঁচা লঙ্কা গুলো দাও, এটা কিন্তু একটু বেশ জেনারেসলি লঙ্কা দিতে হবে। দেখো একটা মাছ ভেঙে দেখাই, মাছ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, একটু সত্যি হয়ে গেছে। এটা না এই কনসিস্টেন্সিতেই নাবাতে হবে, যেটা কিনা একদম শুকনোও হবে না, আবার একটু তেল তেলে হবে, তেল তেলে হবে, আর নাবানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাবানো, একটু দিয়ে দাও। আমাদের রান্নাটা শেষ, আমরা এটা ঢেলে দিচ্ছি। গোটা রসুন গুলো না ফ্রাইড হয়ে যায়, খুব ভালো লাগে। ওয়াও, খুব চট জলদি আমাদের রুই মাছের বাটি চচ্চড়ি কিন্তু রেডি। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি যদি আরও আপনারা শিখতে চান তাহলে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে, আর হ্যাঁ প্লিজ, যেটা শিখলেন সেটা কিন্তু বাড়িতে অতি অবশ্যই টেস্ট করবেন।